Thank you.
চলে যাবে লাঙ্গা একবার। ওই কইয়া দেখি পারে মালা।
শকিন তাই শুনো শ্রীযুক্ত বাবু বাসর বানিয়ে সওদাগর
বাসুর বান্দি সন্ধ্যায় ঘর। তোমার মার নাম কি? সুমিত্রা রানী, লোকে ডাকে মেনকা সুন্দরী। নাম কি? সুমিত্রা রানী। মা আমার শ্বশুর মতে রানী ঠ্যাং ধরে করে টানা টানি। দেখি তোমার পিছন পাখানে দেখি। তোমার বয়স কত? বয়স 12। বয়স 12? বয়স 12, নেটু নম্বর 3.5 হাত, মামল ফুলে ফুলি। যাও তোমাকে আমি খাতা পেন্সিল দিয়েছি যে নাম লেখার জন্য। এখানে কন্যা নয়, এখানে কন্যার হলো পূর্ণ ঠিকানা। ওরা সম্পূর্ণ লেখা আছে, কন্যা বলে নাম ঠিক না, তাই নাকি? এখন তুমি পৃষ্ঠা উল্টে এক নাম দেখো। আচ্ছা,
এখানে কি ভাই, আমি দেখতেছি যে উজায় ভাইটাই নগর, ওইটা হইল জাগার নাম। জাগার নাম মানে উজয় আর ভাইটাই? আরে পাগল, কোনোদিন কি দেখেছো যে জাগা উজয় ভাইটাই? এই জাগার নাম হইতে পারে সে উজানি নগর। আমি যখন যাবান আছি কন্যার বাড়ি, আচ্ছা কইনার বাবা না দামরা বাসু নিয়ে ঘর সন্ধাইছে, ওই জন্য আমি একবার দেখছি বাসুর বান্ধি সন্ধ্যায় ঘর, তার নাম হল বাসুর সদা ঘর, ওইটাই মনে করো হইতে পারে যে বাসুর বানিয়া সদা ঘর। এ পাকে পিছিয়ে দেব তো এ পাকে, আচ্ছা হ্যাঁ এখানে আমি দেখেছি যে শ্রী সুতে মতে রানী হইতে পারে নেঠুলম্বার না, ওটা হলো মহিলাদের এবং মা বোনের মাথার কেস, এটা হলো 3.5 হাত। আর তুমি ডাইরেক্ট লেখছো বয়স 12, নেটু নম্বর 3.5 হাত, নর্মাল ফুলে ফুলে। আমি তো শিক্ষিত ছেলে, প্রথমে ভুল দেখি না না তো, দ্বিতীয় ভুল দেখি না না তো, সাজাও নাঙ্গা হাতি নয় নস্কর বলি চান্দ Yeah.
কাল পর্যন্ত আপনার ভালো হলো। বিয়াই বড় বড় কাল ওই বলে তো কোন চলে যায় খুব কমল বিয়াই জানি আমি বলছি যে বিয়ে আর তুমি বলো বিলেই তবে আমার কথা শুনেন নামে রাজা দণ্ডধর তাহার পুত্র আমি চন্দ্র সদাঘর আমার ছেলের নাম হচ্ছে বালা লক্ষ্মীদার লক্ষ্মীদারের বিবাহ দেব বলি যে তোমারে সত্যের সতী নারী বেশি নেবো একবার গরিব ধনী কোনদিন কপালে লেখা নাই আগে শাস্ত্রে বলেছে যে তামা পুরুষের পাঁচ জনের যজ্ঞের বিবাহ হয় আগে না মুরগি গিয়ে বলছিল আগের মুরগি কয় আগের এইরকম আমাদের বাপ কাঁচা কাকা ভাতিতে দিলে আছে এইরকম নয় মুরগি বলছে যে তামা পুরুষের পাঁচ দান ছিল যজ্ঞের বিবাহ হয় নাকি তাহলে না হয় সেই তামা পুরুষের পাঁচ আমাকে দান করে শোনেন নামে রাজা দণ্ডধর তাহার পুত্র আমি চন্দ্র সদাঘর আমার ছেলের নামটি হচ্ছে বালা লক্ষ্মীদার লক্ষ্মীদারের বিবাহ দেব বলি যে তোমারে সতী নারী বেছে নেবো আমি তামা তনুষের পাঁচ যদি দান করো মোড়ে নিশ্চয় বিয়ে হবে একবার একটা ভুলের কারণে পূর্ব জন্মে সাত পুত্র খাইছে তার কালিজাও সাগরে আর ও এক ওয়ান লাগছে মহারাজ সাফ করো মরবু মহিলা বাকি জন্মাচ্ছি তিনটে লোক তাহলে দুই জনে তুমি কোলাকুলি করে আমি কি হুয়ে
যখন আমার দান হলো এখন বিয়ে ভাই আমরা খোলাখুলি করবো, খোলাখুলি করবো, আমার খোলাখুলি হয়ে গেছি। টাকা শুনতে বলেন না রে, কালাই জেলা কুটি আছে ওই আমার বাড়ি যাও, ছোট ভাই আছে মাসের মধ্যে তোমার তো মানে দিয়ে পায় তো আছে না শুনো
ঠাকুর খোয়া না যায় আগে সামান দিচ্ছেন ওইটি আগত তোমার বাবা বিয়ার বর পায় নাই তখনে দেবের পদ্মা দেবী কত সালনা করবে পদ্মা একবার পদ্মা বলে শুনেক বেহুলা বুঝাং তোরে নাদিম নাদিম বেহুলে তো ছাত সখি নিয়ে গিয়েছে বেহুলে একবার ওই শালবা বান্দার ঘাটে এমন গুড়ি গুড়েছে বেহুলে ওই কামর বরাবরে কেমন করে সিজেবে কালাই একবার ওই বাপ মায়ের ঘরে বাতাসের সঙ্গে উড়ি যাবো আমি ওই যজ্ঞ মন্দির ঘরে পাখা দিয়ে বদ্ধ করিব তবে কেমন করে সিজেবে কালাই বেহুলে একবার ওই বাপ মায়ের ঘরে থাকার কথাগুলা রইল ভালে ভালে দেবের পদ্মা দুই চার কথা শুনি না সকলে বেহুলে একবার যজ্ঞ মন্দির ঘরে
পদ্মা বলে এইবার শুধু আমারে নাদিম নাদিম বেহুলে তো কারাই শিগুড়ি মারে ভালে ভালে বেহুলে সতীর দুঃখের কথা শুনি না শেষ আচ্ছা